নমস্কার বন্ধুরা, কুনিকা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে 500 গ্রাম রুই মাছ নিলাম। মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। 6 পিস রুই মাছ নিলাম। মাছগুলিকে এবার লবণ হলুদ মেখে নেব। লবণ আর হলুদ মেখে নিলাম। এবার মাছগুলিকে ভাজার জন্য কড়াই গরম বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল 100 গ্রাম। তেলটি ভালো করে গরম হলে একে একে মাছের পিসগুলি দিয়ে দেব। মাছগুলিকে ভালো করে ভেজে নেব। এখানে আমি একে একে 4 পিস মাছ দিয়ে দিলাম। মাছগুলিকে 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে উল্টে অপর পিঠ ভেজে নেব। দেখুন, মাছগুলি সব দিক থেকে ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলিকে একে একে তুলে নেব। একটা ডিশের মধ্যে তুলে নিলাম মাছগুলোকে। এখানে আমি আরও 2 পিস মাছ ভাজার জন্য বাকি ছিল, সেই 2 পিস মাছকে আমি ভেজে নেব। এখানে আরও আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি কিছু ফোড়ন দেওয়ার জন্য 1টা তেজপাতা, 3টা শুকনো লঙ্কা আর গোটা জিরে নিলাম। সেই গোটা জিরেগুলোকে আমি ফোড়নের সঙ্গে ভেজে নিলাম। এখন আমি এখানে 3 থেকে 4টা পেঁয়াজ বাটা নিলাম। সেই পেঁয়াজ বাটাগুলোকে দিয়ে এবার ফোড়নের সঙ্গে ভেজে নেব। দেখেন, আমার পেঁয়াজ বাটাগুলোকে ভেজে নিচ্ছি। এখন এই চামচে 1 চামচ আমি আদা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। বন্ধুরা, আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি করে দিতে পারেন, বাটা না দিলে পেঁয়াজ স্লাইস করে কুচি করে দিতে পারেন। আর এখানে গুঁড়ো মশলা নিলাম, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি এই পেঁয়াজ বাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম, দেখেন। আর এখানে আমি ছোটো সাইজের 2টো টমেটোকে কুচি করে কেটে নিলাম, দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। টমেটো আর লবণকে সব কিছুর সাথে নেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখেন, আমি কষিয়ে নিলাম। এখানে আমি টক দই নিলাম, প্রায় 3 থেকে 4 চামচ টক দই নিলাম। টক দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এই মশলার সঙ্গে। দেখেন, মশলার সঙ্গে আমার এই টক দইগুলোকে কষিয়ে নিলাম। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছি, বেশি হাই হিটে রাখিনি টক দই, কারণ টক দই যখন দিয়েছি নাহলে কেটে যেতে পারে, তার জন্য কম আঁচে দিয়ে আমি এই টক দইটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি এই চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা টক দই তার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম কতটুকু গ্রেভি থাকবে। এখন আমি আরও একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। দেখেন, এখন 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব গ্রেভিটাকে। 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচের 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে ভেজে নিলাম মাছ, এই মাছের পিসগুলো একে একে গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা তো অনেক রকম করে রুই মাছের কালিয়া বানিয়ে খেয়েছেন, আমি কীভাবে বানালাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য সিদ্ধ হতে দিলাম রুই মাছের পিসগুলো দিয়ে। এখন আমি একটু একটু গ্রেভির মধ্যে করে উল্টে দিচ্ছি মাছের পিসগুলোকে। এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমার এই রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, যদি রান্নাটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। আজ আসি, কাল আবার আসবো অন্য কোনো।